ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত এনামুল হক ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে কোনো কারণে যদি স্ত্রীর সাথে মিলামিশ না হয় বিভিন্ন মতানৈক্যের কারণে বা মত পার্থক্যের কারণে, তাহলে কি বিবাহ বিচ্ছেদ হতে পারে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালাম আলা রাসূলুল্লাহ ওয়া বাদ। সম্মানিত এনামুল হক ভাই, এখানে বিবাহ বিচ্ছেদের কোনো কারণ নাই। যদি তারা একজন আরেকজনের বিবাহ বিচ্ছেদের কোনো শব্দ না বলে থাকে, তালাক শব্দ না বলে থাকে, বা এই ধরনের কোনো কিছু যদি না হয়, এমনি যদি রাগারাগি করে একজন আরেকজনের থেকে আলাদা থাকে, সেটা হলো আলাদা কথা। এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এই অপরাধ থেকে তাদেরকে ফিরে আসতে হবে এবং দুজনকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর স্ত্রী যদি স্বামীকে তার সহবাস থেকে বারণ করে, তাহলে মারাত্মক অপরাধের কারণ। যদি তার শারীরিক সমস্যা হয় না পারে, তাহলে সমঝোতা করতে হবে স্বামীর কাছে, সেভাবে বলতে হবে মনের কথা যে আমি একটু কষ্টে আছি। আর কিন্তু রাগ করে স্বামীর সাথে রাগ করে সহবাস করতে দেবে না, মিলামিশ করতে দেবে না, তাহলে ফেরেশতা তার প্রতি সারা রাত লানত দিতে থাকে। এটা মারাত্মক কথা। এখন এই বিষয়গুলোতে স্পষ্ট জানতে হবে সুন্দর করে কি কারণ হয়েছে। তো এরকম যদি বিচ্ছেদ হয়ে থাকে, যদি তাদের শারীরিকগতভাবে বা কোনো তালাক বা কোনো শব্দের মাধ্যমে যদি বিচ্ছেদ না হয়, তাহলে এগুলিতে তালাকের কোনো বিষয় নয়। তারা সমঝোতা করে নিবে, আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে। তাদের মাঝে ঝগড়া বিবাদ হলে কত লোক আছে, আত্মীয় স্বজন আছে, মেয়ের পক্ষ থেকে আত্মীয় স্বজন আছে, ছেলের পক্ষ থেকে আত্মীয় স্বজন আছে। আল্লাহর কথা এগুলি কত সুন্দর করে আল্লাহ বলছেন যে দুই পক্ষ থেকে ঝগড়া হলে ফাবাসু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা, তাহলে স্বামীর পক্ষ থেকে স্বামীর পরিবারের এবং ছেলের মেয়ের পরিবারের পক্ষ থেকে দুজন বসে সমঝোতা করবে। আল্লাহর কত বিধান, কত সুন্দর! এগুলি অবস্থা থাকা ঠিক না। আস্তে আস্তে জের বাড়ে, আস্তে আস্তে দ্রুত সৃষ্টি হয়, শয়তান অসচেতনের মধ্যে ঢেলে দেয়, বিভিন্ন কারণে সমস্যা হয়, একসাথে তার শেষে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়। তো এগুলি সমঝোতা করে নিতে হয়। দুনিয়ার সামান্য জীবনে এত ঝগড়া বিবাদ, এত মনোমালিন্য কেন? এগুলি কিসের জন্য? আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজেকে ক্ষমা চাইতে হবে এবং ভালোভাবে জীবনকে সুন্দর করে সাজিয়ে গড়ে তুলতে হবে, ভালো কাজের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যখন ডাক দিবে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে বাঁচার তৌফিক দান করুন, এবং ভালো আমল করে যেন আল্লাহর কাছে যেতে পারে সেই তৌফিক দান করুন। হাজার সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।